ওয়েলকাম টু দিশারি গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা অর্থাৎ পার্ট টু এর পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেল। অর্থাৎ 6 ডিসেম্বর 2020 যে মেন পরীক্ষা ছিল পিএসসি ক্লার্কশিপের, তা কিন্তু শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমি আলোচনা করতে চলেছি তোমাদের এই মেন পরীক্ষার ভিত্তিতে এবং পার্ট ওয়ানের ভিত্তিতে পিএসসির যে কাট অফ অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের যে কাট অফ হতে চলেছে, সেই কাট অফ নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, আজকের সম্ভাব্য কাট অফ তাহলে দেখে নাও। পিএসসি ক্লার্কশিপ ফাইনাল কাট অফ কী হতে চলেছে দেখে নাও। বন্ধুরা, ইউআর বা জেনারেল ক্যান্ডিডেট, এদের জন্য জেনারেল ক্যান্ডিডেট যারা বা জেনারেল পরীক্ষার্থী যারা, তাদের কত কাট অফ হতে পারে? 115 থেকে 120। বন্ধুরা, 115 থেকে 120 কিন্তু জেনারেলদের কাট অফ হতে পারে। আর জেনারেলদের পার্ট ওয়ানে কাট অফ ছিল 65 এবং যারা 65 পেয়েছো তাদের কিন্তু 50 থেকে 55, তোমাদের এই মেন পরীক্ষায় পার্ট টু এর পরীক্ষায় কিন্তু 50 থেকে 55 তুলতেই হবে। এবং এবার আসি ওবিসি এ সম্পর্কে। ওবিসি এ প্রার্থী যারা বা পরীক্ষার্থী যারা, তাদের কিন্তু অবশ্যই 90 থেকে 95 কাট অফ তুলতে হবে, মানে তাদের কাট অফ কিন্তু 90 থেকে 95 মধ্যে থাকবে। অর্থাৎ ওবিসি এর পার্ট ওয়ানে কিন্তু কাট অফ হয়েছিল 43, কিন্তু এই 6 তারিখে পরীক্ষার পর, 6 তারিখের মেন পরীক্ষার পরে কিন্তু তাদের কাট অফ হতে চলেছে 90 থেকে 95। অর্থাৎ যারা 43 পেয়ে তোমরা সেকেন্ড পরীক্ষা অর্থাৎ এই ফাইনাল পরীক্ষা বা পার্ট টু এর পরীক্ষার জন্য চান্স পেয়েছো, তাদের কিন্তু 47 থেকে 52 তুলতেই হবে। ওবিসি বি, এদের কিন্তু কাট অফ হতে চলেছে 106 থেকে 111 মধ্যে থাকবে। এবং ওবিসির আমরা জানি যে পার্ট ওয়ান ক্লার্কশিপের পার্ট ওয়ানে কাট অফ হয়েছিল 56, 56, এবং 56 পেয়েই যারা পার্ট টুর পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু 50 থেকে 55 কিন্তু তুলতেই হবে। এবার আসি এসসিদের, এসসিদের কিন্তু কাট অফ হতে চলেছে 95 থেকে 100, 95 থেকে 100। এসসিদের পার্ট ওয়ানের কাট অফ হয়েছিল 48+। বন্ধুরা, যারা 48+ পেয়ে পাস করেছিলে তাদের মেন পরীক্ষায় অবশ্যই কিন্তু 47 থেকে 52 তুলতেই হবে। এবং এসটিদের কাট অফ 69 থেকে 74, 69 থেকে 74। বন্ধুরা, এবার আসি দেখে নাও, যারা এসসি এলডি অ্যান্ড সিপি আছো তাদের কিন্তু 60 থেকে 65 ভিতর হতে পারে, মানে 60.33, এবং যারা এসটি আছো 64.66। এছাড়া পিএইস এলডি অ্যান্ড সিপি 40+ তোমাদের পেতেই হবে, যারা শুধুমাত্র কাট অফটা কোয়ালিফাই করেছিলে 66.67, এবং যারা এক্স সার্ভিসম্যান আছো 57, এবং যারা এমএসপি আছো 50+। বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।